দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে কোচবিহার মহিষপাথান বড়তলা এলাকায়। আহতরা কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, খাগড়াবাড়ি থেকে রাজারহাট যাওয়ার সময় একটি বাইক ও রাজারহাট থেকে খাগড়াবাড়ি থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে মহিষপাথান এলাকায়। ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। আমাদের পাড়ার থেকে তিনজন বাইকে ঘুরতে বেড়াচ্ছে, ওরা নাকি মহিষপাথান এলাকায় অ্যাক্সিডেন্ট করছে। কি নাম তাদের? নাম হচ্ছে দীপস দাস, অজয় দাস আর গোপাল। এরা কি করতো? এরা তিনজন স্টুডেন্ট, পড়াশোনাই করে।